আচ্ছা, 60,000 টাকার মেকআপ কেমন হইতে পারে? সেখানে একটু বলবেন যে বাংলাদেশে সর্বোচ্চ কত টাকা দামের মেকআপ আছে এবং ইউজ করে? এটা আসলে কি জানেন, প্রত্যেকটা পার্লারের উপর ডিপেন্ড করে, প্রত্যেকটা পার্লারে গেটআপের উপর ডিপেন্ড করে। যেমন একদম সর্বোচ্চ আপনি দেখবেন 5,000 থেকে স্টার্ট, সেটা 45, 50, 60 আছে। তার মানে 60,000 টাকার মেকআপ? হ্যাঁ আছে, এর থেকে বেশি আছে। এখন আসলে সবার মানে মেন্টালিটি এরকম হয়েছে, সবাই আধুনিকতার ছোঁয়ায় আসতে চায়। 60,000 টাকার মেকআপ কেমন হইতে পারে? সেখানে শুধু মেকআপ না, কিন্তু সবকিছু। একটা আমাদের এখানে আপনি চিন্তা করেন কতজন লোক কাজ করে, প্রায় 35 এর উপরে লোক কাজ করে, শুধু কাজে না, এটা আপনি পুরোটা নিয়ে যদি ভাবেন তাহলে 60,000টা আপনার কাছে খুব কম লাগবে। হ্যাঁ, আপনি পুরোটা ঘুরেন, তারপর আমাদের সার্ভিস থেকে শুরু করে সবকিছু দেখেন, দেখার পর আপনাকে 60টা আমার মনে হয় না যে খুব বেশি মনে হয়। একটা মেকআপ যদি আমি নিতে আসি 60,000 টাকা কেন দিব? এখন আপনি কেন দিবেন সেটা যে নিতে আসবে আমি মনে করি তাকে প্রশ্নটা করলে ভালো হবে। না আপনি তো সার্ভিস দিবেন না, অবসর সময়টা কি করেন? আমি আর অবসর সময় আমাদের খুব একটা হয় না, অবসর সময়টা আমাদের সকাল 6টা থেকে ওপেন হয়, রাত্র 12টা পর্যন্ত কোনো ধরনের কোনো সুযোগ নাই আসলে। যে বাংলাদেশের কোনো মুভি দেখা হয় কিনা? খুবই সুন্দর, কিন্তু সেটা ক্যারেক্টার ফুটিয়ে তোলার জন্য আসলে সবাই স্টুডিওতে। না আপনার চোখে সুন্দর কে? সেলেনা মেয়ে। আমার চোখে সুন্দর যার ফেস কাটিং সুন্দর। কখনো কি মিডিয়াতে কাজ করা হয়েছিল আপনার? না আমার মিডিয়াতে কাজ কখনো ইচ্ছা কখনো কি আছে? ইচ্ছা নেই। অনেকে তো নায়িকা হওয়ার স্বপ্ন থাকে, তারপর স্বপ্ন নেই কেন? আমার স্বপ্ন আমার নিজের কাজ নিয়ে স্বপ্ন, যেমনই হোক না কেন আপনাকে একেবারে সেম নাইকে দাও তো লাগছে। যে আমার যে স্বপ্ন যে আমি এরকম করে পাল্লা দিবেন আপনি, আমার স্বপ্ন আছে, তো আমি আমার স্বপ্ন শুধু সেটাই আর অন্য কোনো কিছুতে নেই। তাই হ্যাঁ, একদম ভালো। আপু মেকআপ নিয়ে যে তো কাজ করেন, আমি মানে গড যাকে যেরকম